1954 55 56 57 58 58 লাস্টে পরে আমার শেষ হয়ে গেল। এখান থেকে আমি ছড়ি পাস করলাম, পাস করে বেরিয়ে গেলাম। এই যাওয়ার পরে তখন আর স্কুল এখানে সামনাসামনি কোনো হাই স্কুল নেই, একমাত্র মাধপুর বালিচক ভজহরি। হ্যাঁ, আর অর্জুনীটা ছিল ক্লাস 6 পর্যন্ত, এই অর্জুনী হাই স্কুল, এটা 6 পর্যন্ত আমি রেখেছি আমার জ্ঞানে, এইটা ছিল আমি 6 পর্যন্ত স্কুল। তাহলে এবারে আমাদের পড়াশোনার খুব অসুবিধা, সামনাসামনি যদি পড়াশোনার সুযোগ না পায়, স্কুল নাম যদি না থাকে তার পড়বো টাকা। হ্যাঁ, ওই জন্য তখনকার দিন মানুষেরগুলো ওই 4 পাস করে গেলে পরে আর কেউ পড়বে না। কিন্তু আমার টাইমটা আমি যেটাই করেছি, আমার প্রথম জীবনে আমি দেখেছি আমরাই প্রথম 4 পাস করলাম। আমার এক বন্ধু গোবিন্দ কোটাল, গোবিন্দ কোটালকে চিনেন তো? আমি গোবিন্দ কোটালকে নাম শুনছি। হ্যাঁ, গোবিন্দ কোটাল আর আমি সেই বছরই দুজনে আমরা পাস করে হরিনাতে পড়তাম, পাস করলাম। পাস করার পরে আমি ভাবলাম, তখন বাবা বললো যে তুই কী পড়বি? আমি হ্যাঁ পড়লে তো ভালো হতো। তোমার বলে কোথায় ভর্তি করবো? না, ভজ বাড়িতে ভজহরি ছাড়া হাই স্কুল নেই, তাহলে ভজহরিতে ভর্তি করবো। এই বলে বাবা ওই একদিন যাই চল তাহলে দেখে আস। তাহলে আমরা বাবা আর আমি করে ভজহরিতে গেলাম, যে ওখানে স্কুল কমিটি বা মাস্টারমশাইদের সঙ্গে কথা টথা বলে দিলাম যে আমরা তাহলে আমাদের স্কুলে আমি পড়ব। এই বলে বাবা কথাবার্তা বলে এলো। হঠাৎ করে একদিন আমাদের এই বসন্তপুরে তখন মনমথনাথ মণ্ডল বলে একজন ভদ্রলোক ছিলেন, হ্যাঁ তিনি কী করলেন না, সে তার তখনকার দিনে অল্প লেখাপড়া ছিল, কিন্তু আমাদের তখন ওটা পাঁচ নম্বর অঞ্চলটা পুরোই একটাই অঞ্চল ছিল সেই সময়। কী করলেন না, সেই আমাদের যে পঞ্চায়েত, উনি পঞ্চায়েতও ছিলেন পঞ্চায়েত প্রধান, উনি এটা মনে মনে একটা পরিকল্পনা করছিলেন যে আমাদের এখানে তো হাই স্কুল নেই, তো যদি একটা হাই স্কুল করা যায় তাহলে মনে হয় এখানে ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারবে। ছেলেরা মেয়েরা তখনকার দিনে মেয়েরাও স্কুলে আসত না, মেয়ে ছেলেরা হ্যাঁ তখন লেখাপড়া তখন আসত না। এই চিন্তা করে উনি ওই তেলিপুকুরের যে পুকুরটা আছে, পুকুরের উত্তর পাশে পাড়ডাকে, ওখানে আরও কিছু বিশিষ্ট ভদ্রলোকদের সঙ্গে আলাপ আলোচনা করে বললো যে আমরা তাহলে একটা যদি হাই স্কুল করি তাহলে আপনাদের কোনো অসুবিধা আছে, আপনার সহযোগিতা করবেন? বলে হ্যাঁ করাটা দরকার আছে, কেন এখান থেকে হয় মাঝপুর যেতে হবে পড়তে, নাহলে বালিচক যেতে হবে, নাহলে মেদিনীপুর যাদের পয়সা আছে তারা পড়াতে যেতে পারবে। এই বলে কী হল, তখন উনি উদ্যোগ নিলেন যে তাহলে এখানে একটা হাই স্কুল করবো। এই বলে মাটির চারখানা বাড়ি, মাটির চারখানা রুম আর খড় দিয়ে ছাওয়া, তার দরজা জানলা, হ্যাঁ কোনো কিছু বেঞ্চ টেবিল কোনো কিছু নেই। হঠাৎ করে আমার বাড়িতে সে প্রধানবাবু এবং স্কুল কমিটির নজন মানে বিশিষ্ট লোকজন ওরা আমার বাড়িতে হাজির হয়ে গেল। এসে আমার বাবাকে বলছে, মহেন্দ্রবাবু, আমার বাবার নাম মহেন্দ্রবাবু, মহেন্দ্র সামন্ত, ওরা মহেন্দ্রবাবু আমরা আপনার বাড়িতে আসছিলাম, না বলুন কী ব্যাপার, না আপনার ছেলে কি হরিনাথ স্কুল থেকে 4 পাস করেছে? যেমন তখন উনি বললেন যে তাহলে আমরা আসছিলাম, আমরা তেলিপুকুরে ওখানটা একটা হাই স্কুল করবো বলে সব পরিকল্পনা নিয়ে নিয়েছি এবং ঘর বাড়িও করেছি, ঘর হয়ে গেছে, তোরা ছেলে পাচ্ছিনি, আমরা তাহলে যদি আপনার ওই ছেলেটাকে দেন তাহলে আমরা এখানে স্কুলটা চালু করবো। আমার বাবা বললো যে তাই তো, আপনারা এই প্রথম স্কুল চালু করবেন, স্কুলটা এখন চলবে কি না এটাও তো একটা তো খারাপ, যদি পড়তে পড়তে যদি স্কুলটা না হয় তাহলে আবার ছেলেটা ভবিষ্যৎ আমার নষ্ট হয়ে যাবে, তুমি বলবে? স্কুলটা যদি বন্ধ হয়ে যায় ছেলেটার ভবিষ্যৎ কি হবে? এটাই বাবা বললেন। তখন বললো যে আপনারা কতজন ছেলে জোগাড় করেছেন? তখন বললো না আমরা প্রথম আপনার বাড়িতে এসেছি, না আমাদের পাড়াতে আরেকজন আমার সঙ্গে পড়তো, সেও ওই একসঙ্গে আমরা 4 পাস করতে হই না। তারপরে বললো যে না আপনার ছেলে, আপনাদের পাড়াতে দুজন ছেলে আছে, দুজন যদি যায়
যদি সেরকম অসুবিধা হয় আমরা নাজপুরে যে হাইস্কুল আছে সেই হাইস্কুলের সঙ্গে আমরা একটু যোগাযোগ রাখছি, পরবর্তীতে এখানে যদি অসুবিধা হয় আমরা ওখানে ভর্তি করবো, ওখানে হেডমাস্টার সঙ্গে কথা বলে রেখেছি। এই বলে যখন বললো তখন বাবা আচ্ছা ঠিক আছে তাই ভালো। এই বলে আমি যখন প্রথম দিন গেলাম কাল থেকে হবে কালকে স্কুল যাবো, যে যখন দেখি না সে তো কাঁটা বন চারদিকে, স্কুলটা চারপাশে শুধু কাঁটা বন, শুধু মাঝখানে স্কুলটা দাঁড়িয়ে আছে, একটা সরু রাস্তা কাঁটা, ওখানে প্রাইমারি স্কুলটা ছিল, সেই প্রাইমারি স্কুলকে যাওয়ার জন্য শুধু হ্যাঁ সরু একটা রাস্তা ছিল, ওই রাস্তা ধরেই প্রাইমারি স্কুলের ছেলেরা যেত। তো এমন একটা জঙ্গলের মধ্যে স্কুলটা হচ্ছে যে সেখানে দিনের বেলা যেতেও ভয় লাগবে, সেই অবস্থাতে প্রথম আমি ওখানে গেলাম। তখন গিয়ে যখন দেখলাম যে তখন আমি আর আমাদের পাড়ার যে একজন সেই দুজনে আমরা গেলাম, যে প্রথম দিন দেখি সেখানে একটা বসার জায়গাও নেই, স্কুলের কোনো দরজা নেই, জানলা নেই, কিচ্ছু নেই, শুধু খড়ের ছাউনি আর ঘর, চার কামরা ঘর। মনটা খুব খারাপ হয়ে গেলো, বলি তাই তো এই স্কুলে কীভাবে পড়া হবে কী হবে করলাম। তারপরে মেদিনীপুরে একজন ভদ্রলোক, উনি প্রথম শিক্ষক, প্রথম শিক্ষক হ্যাঁ ওই মনমথবাবু, উনি ওই শিক্ষককে জোগাড় করেছিলেন মেদিনীপুরে, ওই মিরবাজারের একজন রক্ষিতবাবু, অতুল রক্ষিত বলে একজন ভদ্রলোক, তখনকার দিনে আইএপাস, আইএপাস বলতে এখন জানেন আইএপাসটা কি জানেন, এখন আগেকার দিনে মাধ্যমিক দেওয়ার পরে একটা ইউনিভার্সিটি পড়তে হতো, ওই ইউনিভার্সিটিটাকে তখন আইএ বলতো, সেই ইউনিভার্সিটি পাস মাস্টারমশাই বয়স্ক, হ্যাঁ কম করে হলেও 60 বছর বয়স তো পড়ি ভদ্রলোক, উনি প্রথম স্কুলটা স্টার্ট করলেন। প্রথম স্কুলে তখন ওরা আমাদেরকে এখানে আমরা দুজন এবং অন্যান্য মেহেদীপুর বা অন্যান্য স্কুল থেকে জোগাড় করলো, এই করে 8 জন ছেলে নিয়ে প্রথম ওই টেলিপুর স্কুলটা স্টার্ট হল। তারপর আমরা 5 থেকে 6 উঠলাম, তারপরে স্কুলটা স্টার্ট হয়েছে শুনে যারা বাইরে ওর জন্যতে যারা পড়তে আসতো বসন্ত করে ওই দিক থেকে যারা আসতো তারা কী করলো না বললো না আমাদের যখন স্কুলটা এখানে হচ্ছে তারা আমাদের ছেলেগুলোকে ওইখানে ভর্তি করি, এই করে করে আস্তে 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 করে ওই টেলিপুর স্কুলে 8 পর্যন্ত আমি পড়লাম। অবশ্য 8 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই আমি ফার্স্ট হতাম, এবং 8 পর্যন্ত যে হওয়ার পরে তখন ওটাকে বলতো জুনিয়র হাইস্কুল, তখনকার দিনে 8 হলে তাকে বলতো জুনিয়র হাইস্কুল, আর 4 পাস করার আগে বলতো কি জানেন সেন্টার পাস, আর 6 পাস করলে পরে 6 যদি কেউ পাস করে তখন বলতো মাইনার পাস, আবার 8 পাস করলে তাকে বলতো জুনিয়র পাস, তারপর যারা মাধ্যমিক দিত তাকে বলতো ম্যাট্রিক পাস, তারপরে ইউনিভার্সিটি হলে পরে তখন বলতো হ্যাঁ ওটাকে আইএ পাস, তারপরে বিএ পাস। তো এখান থেকে ফার্স্ট ব্যাচ এবং ফার্স্ট বয় হয়ে আমি এখান থেকে বেরিয়ে গেলাম, ওটা 59 সালে এটা স্কুলটা প্রথম স্টার্ট হয়, ফার্স্ট বয়, হ্যাঁ ফার্স্ট বয় এবং ফার্স্ট ব্যাচ হ্যাঁ প্রথম। তারপর বুঝছেন তারপর এখান থেকে ওই তাই তো আর কোথায় পড়বো, এই বলে আমি আবার কি বললাম না 62 সালে তখন ওটা ওই জল মালিকগ্রামের ওপাশে লক্ষ্মীবাড়ি বলে একটা জায়গা, সেইখানে একটি হায়ার সেকেন্ডারি স্কুল ছিল, তখনকার দিন হায়ার সেকেন্ডারি স্কুল ওটা ইংরেজ আমলেরই, সেই স্কুলে গিয়ে ভর্তি হলাম 9-এ ভর্তি হলাম। 9-এ এখন ওখানে যখন যাই তখন এই স্কুলের ফার্স্ট বয়, কিন্তু প্রত্যেকটা স্কুলের ফার্স্ট বয় আগে থেকেই হয়ে থাকে, 5 থেকে যারা হয়ে আসছে তারা ফার্স্ট বয় আছে। প্রথমে আমি 9-এ যখন ওখানে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে দেখলাম একটা ছেলে সে 5 থেকে সে ফার্স্ট হয়ে যাচ্ছে, তো তখন আমি যখন হাতে এলে পরীক্ষাটা হলো 9-এ তখন আমি সেকেন্ড হলাম। তখন আমার মনের ভিতরে লাগছে যখন আমি ফার্স্ট বয় ওখানে ছিলাম তো আমাকে যে কোনো প্রকার আবার ফার্স্ট হতে হবে, এই আমার মনের খুব জোর, এই ফার্স্ট বয়কে আমাকে টপকাতে হবে। এই বলে আমি তখন কেননা পড়াশোনাটা ভালোভাবে করলাম, অ্যানুয়াল পরীক্ষাতে সেই যে সেকেন্ড বয় ছিলাম আমি ফার্স্ট বয় হয়ে গেলাম। ফার্স্ট বয় হয়ে যাওয়ার পরে তারপরে তো ওখানে 9-10-11 তখনকার দিনে ওটা এ ছিল যে
ওই সিলেবাসটা এরকমই ছিল, ওটা টেনের যে পরীক্ষাটা সেটা স্কুলেই হবে, আর ইলেভেনের যে পরীক্ষাটা সেটা বাইরে যেতে হবে, সেন্টার দিয়ে অন্য স্কুলে যেতে হবে, এরকম নিয়মটাই ছিল। তো আমরা 9, 10, 11 ওটা একটাই কোর্স ছিল, গিয়ে ওখানে ওটা 65 সালে আমি উচ্চ মাধ্যমিক দিলাম। উচ্চ মাধ্যমিকে আমার এ পড়েছিল ওটা সেন্টারটা পরীক্ষার কেন্দ্র পড়েছিল আমার রঘুনাথ বাড়ি, পাঁচকুড়া রঘুনাথ বাড়িতে আমি পরীক্ষা দিই এবং ওখানে ফার্স্ট ডিভিশন এবং বাংলা এবং ইংরেজিতে দুটো লেটার পেয়ে আমি পাস করে আসি। তারপর বাড়ি এলাম, বাড়ি আসার পরে রেজাল্টটা ঢুলো, হওয়ার পরে পড়তে যাব, হঠাৎ করে আমাদের পাড়া গাঁয়ের বিভিন্ন রকমের সমস্যা থাকে, তো তখন আমাদের জমি 25 বিঘা জমি, বাবা দাদা বড়, আমি মেজো, তো দাদা তখন বলল যে ও যদি পড়তে চলে যায় তাহলে আমি একা চাষবাস নিয়ে সামাল দেবো কি করে, হ্যাঁ তার থেকে ওর পড়তে যাওয়ার দরকার নেই, আর ও যদি পড়তে যায় তাহলে আমি চাষবাস করতে পারবো না। বাবারও তখন বয়স হয়েছে, বাধ্য হয়ে তখন আমি পড়াশোনা বন্ধ করে দিলাম, যে না ঘরে এরকম অশান্তি আর পড়াশোনা আমি করব না। তারপরে আমি তখন চিন্তা করলাম কী করবো, আর ঝাড়গ্রাম তো কিছু করতেই হবে। তারপরে 1966 সালে তখন আমি ভাবলাম যে একটা কিছু আমাকে নিজস্ব করে খাওয়ার মতো কিছু করতে হবে, এই বলে আমি 1966 সালে ওই ডেবরাতে একজন রেডিও দোকান ছিল, রেডিও দোকানের সঙ্গে একটু যোগাযোগ করলাম, করার পরে তাকে বললাম যে দাদা আমি একটু রেডিওর কাজ শিখতে চাই, আপনি আমাকে শেখাবেন না? বলে আমার তো ঠিক দেখানোর মতো সময় হবে না, আমি নিজের কাজেই ব্যস্ত, আর নতুন করে দেখাতে গেলে আমার কাজের খুব অসুবিধা হবে। আমি তার পায়ে হাতে পড়ে গেলাম, পায়ে হাতে পড়ে যাওয়ার পরে তিনি করলেন, বলে আচ্ছা ঠিক আছে, তুমি পড়াশোনা কতদূর করেছো? আমি বলি না খুব বেশি করতে পারি, হ্যাঁ আর্থিক অবস্থা খুবই খারাপ, যার জন্য পড়তেও যেতে পারলাম না, উচ্চ মাধ্যমিক বা পর্যন্ত আমি পড়েছি। ও তাহলে ইংরেজি ইংরেজি একটু বুঝো তো ভালো করে? আমি হ্যাঁ বুঝি, বুঝে একটু সবাই না বুঝতে পারি একটু বুঝিয়ে দেবে, বলতে বলে আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি এসো, হ্যাঁ বলে কি এক 3 মাস বাড়ি থেকে সকালবেলা যেতাম, পান্তা ভাত খেয়ে চলে গেলাম, সেখানে 4টার সময় বাড়ি আসি, এই করে 3 মাস পরে উনি বললেন যে তুমি আর কাজ করো, তোমার যখন খুব কাজ শেখার এই আগ্রহ আছে। আমি যে কলেজ থেকে পাস করে যে এটা মেকানিক্যাল ইয়ে থেকে স্কুল থেকে পাস করে আসি সেই স্কুলে তোমাকে ভর্তি করে দেবো, বলে কলকাতা ইনস্টিটিউট আছে একটা, মেকানিক্যাল ইনস্টিটিউট একটা ছিল। তখন আমি বললাম যে তাহলে আমি কী করবো? না বলে আমি তোমার ব্যবস্থা সব করে দেবো, এই বলে উনি হ্যাঁ আমাকে কলকাতা নিয়ে গেল, কলকাতা নিয়ে গিয়ে সেই ইনস্টিটিউটে ভর্তি করলো। ভর্তি করার পরে ওখানে 1 বছর আমি মাঝে মাঝে বাড়ি থেকে যেতাম, হ্যাঁ ওইখান থেকে পাস করে লাইসেন্স নিয়ে একবারে আমি বেরিয়ে আসি। তখন আমাদের এই এলাকার মধ্যে প্রায় 10 কিলোমিটার মানে ব্যাসে 10 কিলোমিটার এদিকে চারদিকে 10 কিলোমিটার আগে কোনো রেডিও মেকানিক এখানে ছিল না। হ্যাঁ আমি যখন দোকান করি 1970 সালে এরকম হবে, তখন আমি পাস করে আসার পরে দোকান টোকান করলাম এবং 40 বছর আমি এই রেডিওর কাজেই ব্যস্ত ছিলাম। তারপরে দেখলাম যে টিভি এসে গেল, টিভিগুলো আসার পরে তোমার রেডিওগুলো আস্তে আস্তে করে কমে গেল, আর যেহেতু রেডিওটাই আমার কাজটা শেখা ছিল, টিভি সম্পর্কে আমার জ্ঞান ছিল না, পরে হয়তো করলে হয়তো আমার আর টেন্ডেন্সি সেরকম হলো না, আমি ছেড়ে দিলাম না আর আমি করবো না, এই বলে দোকান টোকান এখন বন্ধ করে দিয়ে এখন বেকার ঘুরছি আর কি। হ্যাঁ 40 বছর মোটামুটি যে রেডিওগুলো করেছি বা এই করেছি, বাজারে সুনাম আমি অনেক পেয়েছি, এখনো পর্যন্ত প্রায় সম্মান দেয় সবাই, হ্যাঁ এরকম চলছে আর কি, বাকি জীবনটা অনেক ঘুরে ফিরেই খাচ্ছি, এখন ছেলেরা উপযুক্ত হয়ে গেছে তাদের উপরে ছেড়ে দিয়েছি, আর ঘোরাফেরা করি, ওই 5 জনের সঙ্গে মেলামেশা করি, এই যাই, এই আমার বক্তব্য আছে। ধন্যবাদ জানাই আপনাকে, আপনাকে অশেষ ধন্যবাদ। এই তো
যারা দেখবে যারা শুনবে তাদের ভালো লাগাটা একটা বড় কথা, আমার ভালো লাগার কথাটা বড় নয়। কেননা আমি তো নিজে ওটা দিয়েছি, কিন্তু আমি আমার ভালো লাগাটা বড় নয়। পাঁচজনে যদি বলে আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। অতএব আমি নিজে বললে তো কিছু হবে না, পাঁচজন যদি বলে যে হ্যাঁ ভালো বা সত্যি এটা আমরা জানি, এখানে এলাকার সবাই জানে আমাকে চিনে, এবং বহু লোকের সঙ্গে পরিচিত, বহু লোকের সঙ্গে, এমনকি আমার রেডিও, আমার নিজের তৈরি রেডিও এখান থেকে নারাজল কেশপুর, হ্যাঁ নারাজল কেশপুর আনন্দপুর, তারপরে ধরুন আপনার পাঁচকুড়ি, হ্যাঁ চারদিকে এদিকে একদম ধরুন না আপনার লোহাবান মাসি, হ্যাঁ ওইদিকে গেছে বিভিন্ন জায়গায় আমার রেডিও তখন ছিল। এখন রেডিওগুলো এখন তো নাই, সব বন্ধ হয়ে গেছে, এখন সব তো টিভির যুগ হয়ে গেছে। এখন ওই জন্যই এখন আমি আর কাজ টাজ করিনি। তাছাড়া এখন রেডিওর কোনো মাল পাওয়া যাচ্ছে না, অনেকে আমাকে বলছে রেডিও আছে সারাতে বলে, কিন্তু আসলে মাল না পেলে হ্যাঁ বাইরে বাজারে কোনো মাল পাওয়া যাচ্ছে না, যার জন্য ওটা এখন বন্ধ করে দিয়েছি। আচ্ছা দিয়ে রঘুর দাম তো ছোকাটা আছে দাম।